কী হচ্ছে রে তোর? গলা দিয়ে আবার আওয়াজ বেরোচ্ছে না। ওই তোর কী হয়েছে রে? কী হয়েছে হঠাৎ এরা মুজড়ে পড়ে আছিস গো? একটু বলো তো, বলো তো কী হয়েছে মা? ভাল লাগছে না? আমার বাচ্চারা সব বাইরে, কী হয়েছে বাবা বলো তো? একটু কী হয়েছে বলো তো, বলো তো। গাটা গরম লাগছে কেন? গাটা গরম লাগছে কেন রে? গাটা গরম? হ্যাঁ, গায়ে জ্বর এসছে। তো গা গরম কেন? কী হয়েছে মা? পায়ে লেগেছে সেই ব্যথা হলো? আরে মস্তানের সঙ্গে এত খেলা করেছে না, খেলা করে জ্বর এসেছে মনে গো। কী হয়েছে বাবু? বুঝতে পারছি না কী হয়েছে রে। ওই আমার আমি আমি খাটে শুয়ে আছি, এ খাটে শুয়ে আছে, এ খাটে শুয়ে আছে, আর আমার মস্তান বাঁধা আছে, আর আমার সুন্দরী আমার পায়ের কাছে শুয়ে আছে, বুঝেছেন? আমার চিঠিকে না, আমার চিঠিকে না কি কাদা ফেলে দিয়েছিল জানেন? দেখুন চিঠি পুরো কাদা, মেখে এসেছে পুরো কাদা। আমি যখন লাইভ তখন আমি চিঠির আওয়াজ পেয়েছিলাম ওই জঙ্গলে। কেউ মারামারি করে হোক, মানে ওরাই নিজেরা খেলতে খেলতে মারামারি করে হোক। দেখুন আমার চিঠির অবস্থাটা দেখুন, পুরো জলে ভিজে এসেছে জানেন, পুরো ভিজে। দেখুন চিঠিকে, চিঠির সঙ্গে কথা বললে চিঠি একটু এরকম শুয়ে পড়ে, খুব দুর্বল আর খুব ভীতু। দেখুন পুরো গা ভিজে চিঠির গা। চিঠি রে বাবা চলো তোমায় আমি ঘরে দিয়ে দিই, তোমার ঘরে মশা কামড়াচ্ছে বাবা। এ দেখুন পুরো কাদা, দেখুন এই দেখুন কী হয়েছে বাবা? কে ফেলে দিয়েছিল তোমাকে? কে ফেলে দিয়েছিল তো বলো তো আমাকে, কে ফেলে দিয়েছিল? মস্তান তো তোমায় ফেলেনি, মস্তান তো ঘরে এখানে বাঁধা ছিল, কে ফেলে দিয়েছিল চিঠি? ও চিঠি কে ফেলে দিয়েছে বাবা তোমাকে একটু বলো তো, পুরো ভেড়ার মতো গায়ের লোম হয়ে গেছে তোমার। আরে কালকে চান করে দেবো চিঠি, কালকে আমি ভোর ভোর রান্না করে তোমাদের সবাইকে সুন্দর করে চান করিয়ে দেবো। আমার চিঠিটার গায়ে কাদা ভর্তি গো, আজ রাত্রিটা থাক বাবা, কালকে আমি করিয়ে দেবো চান, ঠিক আছে? দেখেছেন আমার চিঠিকে কী অবস্থা, ভাল লাগে না কী অবস্থা আমার চিঠিটা। সবাইকে খাওয়ালাম, কটা বাজে দেখুন, এখন প্রায় 4:05, 4:05 এখন খাওয়ালাম, 4:05 আজকে খাওয়ালাম জানেন। আজকে আমার স্পার্কিরও খাওয়া টাইমে দিতে পারিনি আমি, মানে আজকে দিইনি বলতে কি, আজকে তো যখন ওর ভাত খাওয়ার টাইম, আজ একাদশী বলে পরোটা করেছিলাম, ভাত খাওয়ার টাইমে আজকে পরোটা দিয়েছিলাম, পরোটা দিয়েছিলাম বলে আর ওই যে ওই টাইমটা ভাত দিইনি, ঠিক আছে বাবা, ওই টাইমটা ভাত দিইনি, এখন ভাত দিলাম, এখন এদেরও আবার ভাত খাইয়ে দিলাম, ভাত মাংস। আর স্পার্কি তো শুধু সাদা ভাত খায়, ওকে সাদা ভাত দিয়ে দিলাম, বুঝেছেন? আমার বাচ্চাগুলো আর কী করছে দেখি ভাই, ভিতরে খাইয়ে দিয়েছি, দিয়ে এবার আমি কানে কী হয়েছে আমার না বেসিন পরিষ্কার করার, দেখুন ব্রাশটা নিয়ে চলে এসেছে, কীভাবে পড়ে গেছিলো হয়তো, দেখ একটা দেবো এইটা দিয়ে মারো, তুই আমার বেসিন পরিষ্কার করার ব্রাশ নিয়ে এসেছে, দেখো দেখো খেলা দেখো, লড়ে যা। এদের হচ্ছে কী বলুন তো, খেলবে যখন মুখে কোনো আওয়াজ থাকে না, সেন্সলেস না সরি সাউন্ডলেস গেম। কী বলো তুই খেল, পুষ্পাদের ওদিকে বউ বউ করছে ওদিকে, খেলটের বৃদ্ধি দেখেছেন এই করে আজকে পায়ে মোচকা খেয়েছে কেলটেটা, এক্ষুনি ঘুমাচ্ছিল না আমার কাছে, এখন জলাগুলো শুকিয়ে গেছে তো বালি তুলেছে দেখুন কত, এই মাস্কটাকে নিয়েছে এইভাবে ছিঁড়েছিস, আজকে একটা মাস্ক ঝাড় দিয়ে বাইরে ফেলেছি সেটাকে এনে টেনে টেনে ছিঁড়েছি, পুষ্পদের প্রার্থনা হচ্ছে হয়েছে, খেলা হয়েছে, এবার আওয়াজ এই করে পায়ে লেগে গেছিল গো, কি খেলা রে বাবা।
এই এই যাবি না দিকে। কি খেলা, পিরিতের ঘটা কি না জঙ্গলের? উড়ি বাবা উড়ি বাবা, দেখো ঠ্যাং ধরা খেলা। এটা কি ঠ্যাং ধরা খেলা নাকি রে? হ্যাঁ বাবা রে, কি খেলা গো! দেখো ধরেছে দুটো, এই খেলার আবারে এগুলো কিন্তু খেলা, দেখেছেন কি সুন্দর খেলা। আবার বর্ষায় জল হয়ে যাবে, এগুলো জল ভর্তি থাকবে, আমার বাচ্চাদের কত কষ্ট। দেশি বিদেশি গেম, চিংচংকালি মস্তানের লেজটা ধরছে, কি খেলা রে বাবা! হয়েছে হয়েছে, খেলা হয়েছে, এই খেলতে ঘরে চল, এই 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 মস্তান চল খেলা চল। চলে এসো চলে এসো, ওই ঘরে তিনটে বাইরে তিনটে, এই খেলতে, ওদিকে যাবি না হারিয়ে যাবি, দেখুন কিরম চলে যাচ্ছে, দেখুন দেখুন, এই আমার মস্তানটাই নিয়ে যাবো টেনে টেনে। তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়, এই চলে গেল ওই দিকটা, তো আমি আর যাবো না, আমি যাবো না, একটা লাঠি পাই না, ওদের একটু করে ভয় দেখাবো বলে একটা পেলাম ছোট লাঠি। ওমা বলা কই, বলা শুবি, চল শুয়ে দি, ও সুন্দরী পেটটা এরম করে বসে আছিস কেন সুন্দরী? হ্যাঁ বলা চল তোদের ঘরে ঢুকিয়ে দি, দিয়ে আমি ঘর দোর মুছবো তো নাকি? চল এবার একটু, অনেক খেলাধুলা হয়েছে, এবার একটু তো ঘুমোতে হবে মা, এবার একটু এখানে শোব, এখানেই এখানেই শুয়ে যাবে কেন? কোথায় গেল দেখলেন খেলতেটা? আয় 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 আয়, খেলছে খেলছে, সেখানে খেলা খেলা সেখানে শেষ হচ্ছে না, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়, সেখানে খেলতেটা আবার কোথায় গেল? আয় আয় আয়, এই সব ঘেঁটে আছে না বিছানায়, ওটা আমার বিরক্ত লাগে, কোথায় খেলা হচ্ছে দেখো, তাড়াতাড়ি আয়। পুষ্পাদের প্রার্থনা হচ্ছে, ফুলকপি বড় হচ্ছে, সরস্বতী পুজো চলে গেল তো, ফুলকপি দেখা যাচ্ছে তো, দেখা যাচ্ছে আমার বরের সাধের ফুলকপি কি না চাষ করছে, ছোট্ট ছোট্ট ফুলকপি, ছোট্ট ছোট্ট ফুলকপি, এই ফুলকপিটা বড় হয়েছে, কি সুন্দর হয়েছে না, দেখতেই ভালো লাগে তাই না? ওখানে একটা হয়েছে, এটা কি গাছ? এটাও মনে হয় ফুলকপি গাছ না, হ্যাঁ একই রকম তো পাতা, এগুলো সব ঢেঁড়স গরমকালে হবে। ও মা কেলটেটা সাহস দেখে, ও মা ভোলা কিরকম শুয়েছে, ভোলা শুয়েছে দেখুন, তুই কি বাইক হয়ে গেছিস, বাইকের মতো স্লিপ করে উঠবি? হ্যাঁ সুন্দরী শুয়ে পড়, একটু রেস্ট কর।